আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে ওটস সম্বন্ধে একটু ধারণা দেব, যে ওটস হচ্ছে এমন একটি আঁশযুক্ত খাবার যেটা আমরা ভাতের বিকল্প হিসেবে খেয়ে থাকি। আমরা যারা ডায়েট করি, বিশেষ করে যারা ওজন কমাইতে ইচ্ছুক, মানে ওজন কমতেছে না কিন্তু আবার খাবারও আপনি কমাইতে পারতেছেন না, ওজন কমাইতে গেলে কিন্তু আপনাকে ব্যায়ামের পাশাপাশি খাবারের কন্ট্রোল করতে হবে। কিন্তু আপনি দেখা গেছে আপনি খাবারটা কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি ব্যায়াম করতেছেন ঠিকই, আবার ভাতও পেট ভরে ভাত খাচ্ছেন বা এই জাতীয় খাবার দাবার খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ওজনটা কমতেছে না। তো ওটস হচ্ছে এমন একটি খাবার যেটা আপনি ভাতের বিকল্প হিসাবে খেতে পারেন, এবং এটাতে আপনার এনার্জি দেবে, বাট মোটা হবেন না আপনি, আপনার স্লিম বডি থাকবে আর আপনার শক্তি থাকবে প্রচুর। তো এটা আপনি অনেকে অনেকভাবে খেতে পারে, তো আমি কয়েকটা অপশন বলতেছি। একটা হচ্ছে আপনি দুধ দিয়ে ভিজিয়ে সাথে ফ্রুট বিভিন্ন বিশেষ করে কলা বা খেজুর দিয়ে খেতে পারেন, তবে আবার খেজুর খেলে কিন্তু আপনার ওয়েট বেড়ে যেতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে একটা খাবারের সিস্টেম। তারপর হচ্ছে আপনি এটাকে রুটি তৈরি করে খেতে পারেন, শুকনো রুটি, আবার এটাকে পরোটা হিসেবেও আপনার পরোটার মধ্যে ভেজে খেতে পারেন, আবার অনেকে আলু পরোটা তৈরি করে খেতে পারে। আপনি সাধারণ এটাকে জাস্ট একটু বয়েল করে অর্থাৎ ভাতের মতো খেতে পারেন, এটা রাইস যেটা বলি, আবার ওটাকে আবার ফ্রাইড রাইস করেও খেতে পারেন, কিন্তু এটা আপনার ফ্যাট বেশি বেড়ে যাবে, ডিম টিম অ্যাড করলে অনেক কিছু। তো আমি যেটা আজকে যে রেসিপিটা বলবো সেটা হচ্ছে ওটসের ভেজিটেবল খিচুড়ি। অর্থাৎ আপনি এর থেকে ভেজিটেবলটাও পাইলেন, মশলা কম দিয়ে আপনি তো খাবারটা তৈরি করবেন, এতে করে পারফেক্ট একটা কম্বিনেশন হবে। ওটসের খিচুড়ি কীভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা ওটসের খিচুড়িটা দেখে আসি। লেটস স্টার্ট দ্য রেসিপি। আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে মসুর ডাল, এটা ভিজিয়ে রেখেছি 20 গ্রামের মতো। তারপর হচ্ছে গাজর কুচি করে নিলাম, পেঁয়াজ পাতা, তারপর হচ্ছে সিম, আপনি যে কোনো প্রকার সবজি, সিজনের সবজি নিতে পারেন। নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, ধনে পাতা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। আমি একটি প্রেশার কুকার নিলাম যাতে খুব দ্রুত একসাথে হয়ে যায়, খুব সময় কম লাগে। দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ ওটস, এবং সাথে যেই 20 গ্রাম পরিমাণ যেই ডালটা ভিজানো ছিল এটা, এবং এক এক করে সমস্ত সবজি আমি এটাতে দিয়ে দিচ্ছি। দেখুন, খুব ইজি একটি রেসিপি এবং খুব হেলদি একটি রেসিপি। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে দেখুন আমি এবারে দিয়ে দিব হচ্ছে অলিভ অয়েল, এটা ওটসিক, আপনি চাইলে যে কোনো খাবার তেল আপনি ইউজ করতে পারেন। এটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু হলুদ, যেহেতু আমরা বাঙালি সেই হিসেবে একটু কালারফুল না হলে হয় না। দিয়ে দিলাম হালকা একটু এলাচ এবং দারুচিনি, দিলাম একটু পরিমাণ মতো লবণ, লাগলে পরে আরও দেওয়া যাবে। তো এবার আমি এটা গরম পানি দিয়ে, দেখুন গরম পানি দিয়ে এটাকে একটু ঝোল করে নিলাম। এবার একটা কাঁচামরিচ আমি 3 টুকরো করে দিয়ে দিলাম, এবং প্রেশার কুকারে 3টা সিটি বাজাবো। আর 3টা সিটি বাজানোর পরে আমি এটা রেস্টে রেখে দেবো, অটোমেটিক যখন ঢাকনাটা খুলবে ঠিক তখনই আমি এটা খুলবো। দেখুন বন্ধুরা, আমার একদম সবগুলো সবজি এবং ওটস, তারপর হচ্ছে ডাল, সবগুলো একদম সিদ্ধ হয়ে আসে। এবারে আমি হচ্ছে আমার যে গরম মশলাগুলো এগুলো উঠে ফেলে দেবো। এরপর যে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল এবং অল্প একটু রসুন কুচি, আপনি চাইলে এখানে 5 ফোড়ন দিতে পারেন। এবারে এটা দিয়ে আমি একটু বাগার দিলাম। দেখুন এই বাগারটা দেওয়াতে কিন্তু খিচুড়ির স্বাদটা অন্যরকম একটা বেড়ে যাবে। আর আমি এটা সামান্য একটু গরম মশলা এবং একটু মাংসের মশলা দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু ডায়েট হিসেবে খাবেন তো খাবারটা সুস্বাদু হওয়া দরকার, একটু লবণ লাগতো সেই জন্য একটু লবণ দিলাম, খাবারটা যেন সুস্বাদু হয় সেই চেষ্টা সবাই করবেন। লাস্টে দিলাম হচ্ছে একটু জিরার গুঁড়া। তো আমি এবার এটাকে একটা বাটিতে, সার্ভিং বাটিতে আমি উঠাচ্ছি, উঠিয়ে দেখুন দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা, এবং খাবারের স্বাদটা যাতে আরেকটু বাড়ে সেই জন্য দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ফ্রাই যেটা বলি না কেন। বন্ধুরা দেখুন আমাদের একদম ওটসের খিচুড়িটা তৈরি।
তো এই ছিল আজকের রেসিপি। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ঘরের তৈরি খাবার খাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।